হ্যালো গাইস আপনার যদি এটা না হোয়াটসঅ্যাপটা সব ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন্টতে প্রেস করে দেবেন প্রথমে চলে আসবো এই ভিএনএফ স্টপেন করে দেব আসার পরে এখান থেকে প্লাস চিহ্ন ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো আসার পরে এখানে ভিডিওতে চলে আসবো তো এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেবো নেক্সট করার পর কী করবো এই ভিডিও লেয়ারটা যেটা আছে আমরা এখান থেকে মিট করে দেবো এখান থেকে মিট করার পর উপরে যে মিউজিক বলে অপশান আছে সেখানে ক্লিক করবো মিউজিকে চলে আসবো এখান থেকে মাই মিউজিকে চলে আসবো আসার থেকে এখান থেকে আবার মাই মিউজিকে চলে আসবো তো আমি এখান থেকে ভিডিও লেয়ারটা এখান থেকে সাউন্ডটাকে আলাদা করে রেখেছি তো আপনারাও এখান থেকে মিউজিকটা এখান থেকে আলাদা করে নেবেন তো হওয়ার পরে কী করবো এই যে অপশানটা ইউজ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে বিট বলে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো তো আমি এখান থেকে প্রথম থেকে বিট মোটটা অ্যাড করে রেখেছি তো আপনারাও এখান থেকে অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে স্কিমে দেখিয়ে দেবো কোনখানে অ্যাড করতে হবে সেই নাম্বারগুলো আমি এখান থেকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে অ্যাড করে নেবেন তো হওয়ার পরে এইখান থেকে টিক করে দেবো টিক করার পর আবার সেম বার টিক করে দেবো টিক করার পর কী করবো এই দিকে চলে আসবো প্রথমে যে বিট মার্ড আছে সেখানে চলে আসবো আসার পরে কী করবো এখান থেকে যে ভিডিও ডিআ আছে সেখানে চলে আসবো এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে বাকি অপারটা এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করার পর আবার যে প্লাস চিহ্ন আছে বড়োপাড়া সেখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ফটো অপশনে চলে আসবো আসার পরে এখান থেকে চারটে ফটো এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেট করার পর আবার এখান থেকে নেস করে দেবো নেস্ক করার পর এখান থেকে কী করবো এখান থেকে ফটোগুলো সব অ্যাডজাস্ট করতে হবে এদিকে চলে আসবো ফটোতে ক্লিক করবো কাঞ্চি বুলো অপশন ক্লিক করে এখান থেকে বাকি পার্ট এখান থেকে ডিলিট করে দেবো আবার এখানে ক্লিক করব আবার ফটোতে ক্লিক করব কাঞ্চি অপশন আছে সেখানে ক্লিক করে বাকি পার্ট আবার এখান থেকে ডিডিট করে দেবো তো দেখছি বলছেন এরকম করে বাড়তি পার্টগুলো যা আছে সব এখান থেকে এরকম করে ডিলিট করে নেবে আর ভালো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পরে কী করব প্রথমে যে ফটোটা আছে সেদিকে চলে আসবো আসার পর এটাকে কী করব প্রথমে যে অপশানটা এই যে আছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর কী করব বলে অপশান আছে সেখানে ক্লিক করে এই দিকে চলে আসবো আসার পরে এই অপশানটা ক্লিক করে নেবো ক্লিক করার পর আবার এই দিকে চলে আসবো আসার পর এটাকে ফুল একদম বাড়িয়ে দেবো এটাকে আসার পরে ডাবল টিক করে দেবো ডাবল টিক করে পরে এই সাদা বলা প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে অপশানটা যে দু নম্বর সেটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এটাকে টু অ্যাপ্লাই করে দেবো এখানে টু অ্যাপ্লাই করে দেবো করার পর এখান থেকে কী করব ক্লিক করার পর যে কোনো আমার ফটোতে ক্লিক করব আবার অপশানে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে দেখে চলে আসবো আসার পর এটাকে করবো এইখান এখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেব তো আমি এখান থেকে এই যে ইফেক্টটা আছে সেটাকে সিলেক্ট করে নেব এখান থেকে যে কোনো আপনারা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তো সব মানে এক নম্বরটাই ইফেক্টটা অ্যাড করে দেবো অ্যাড করার পর এখানে ডাবল টেবলের যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো তো সবাইতে অ্যাপ্লাই হয়ে গিয়েছে প্রথমে যে ভিডিও লেয়ারটা আছে সেখানেও অ্যাড হয়ে গিয়েছে ভিডিও লেয়ার করবো এখানে ক্লিক করব ক্লিক করার পর এটাকে না করে দেবো আবার এখান থেকে টিক করে দেব ঠিক করার পর এখান থেকে কী করব এদিকে চলে আসবো এই যে ভিডিওমানটা আছে সেখানে ক্লিক করব আবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও ইফেক্ট এখান থেকে সেন্ট করে এখান থেকে অ্যাড করে দেব হেড করার পরে এখান থেকে কী করবো এটাকে একদম ফিল করে দেবো এখান থেকে ফিল করে দেবো ফিল করার পর আবার এদিকে চলে আসবো এখান থেকে বিল্ডিং বলে অপশন পাবো সেখানে ক্লিক করে এটাকে একদম স্ক্রিন করে দেবো আবার এখান থেকে টিক করে দেবো টিক করার পর উপরে যারা চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেবো